খুবই দরকারি জিনিস। আমি ম্যারিনেট করতে কি কি লেগেছে সেটা বলি। হোয়াইট ভিনেগার, আচ্ছা, তারপরে সয়া সস, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে শিক বানাতে যে মশলাটা লাগে সেটা লবণ। তাহলে কয়েক ঘন্টা পর্যন্ত আমাদেরকে ম্যারিনেট করে রাখতে হচ্ছে? 5 ঘন্টা। 5 ঘন্টা আমরা একটু তেল দিতে তো হবে স্বাভাবিকভাবে। তো আপু, ঈদের ব্যস্ততা কেমন যাচ্ছে আপনার? অনেক আমরা আপনাকে কত বেশি দেখতে পারবো ঈদে? আমাকে খুব দেখা যায় না তো বেশি আজ, আমি খুব কম কাজ করি, একটা দুটো হয়তো কাজ করি, কিন্তু যাই করেন অনেক ভালো কাজ দেখি আমরা, অনেক ভালো কাজ পাই। তেমন না আসলে, কিন্তু ওই যাই হোক অল্প স্বল্পই করা হয়, এবং যা করা হয় তা হচ্ছে প্রফেশনালি করা হয়। আচ্ছা, ঈদে একটা দুটো কাজ, ঈদের ঈদের কাজ চলে যাবে, বাট ওই আর কি আমি অন্য একটা কাজও করি, আমি আলাদা একটা প্রফেশনে ভাবে গেছি, তো সেই কারণে খুব একটা চ্যালেঞ্জ ছিল, অভিনয়ের জায়গাটা একটু কম। আচ্ছা, এই কাবাবটার নামটা শুনে ভালো লাগছে, যেখানে আমাদের আলাদা করে এই যে কয়লা ইউজ করতে হচ্ছে না, ডাইরেক্ট প্যান। হ্যাঁ, এইটা একটা সুবিধা, এটা সবাই করতে পারবেন। হ্যাঁ, আমাদের অনেকে হচ্ছে হেলদি ফুড বা এরকম পছন্দ করে, কিন্তু কিচেনটা আসলে অনেক সময় দেখা যায় সুন্দরভাবে রান্নাবান্নার পরে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যাপারে অনেকেই একেবারে ক্যালাস হয়ে থাকে আর কি। তো সেই জায়গাটি আসলে, হ্যাঁ এক্স্যাক্টলি, আর একটা পরিষ্কার চমচমে কিচেনে আসলে গিয়ে কাজ করতে খুব আরাম লাগে না? আমি আমাদের দর্শকদেরকে বলবো, যখনই আপনি রান্না শেষ করবেন আপনার কিচেনটি সব সময় পরিষ্কার রাখবেন। এই যে কালারটা কি আরো বেশি লালচে বা একটু রেডিশ হবে? আচ্ছা, আর একটু রেডিশ হবে, একটু এই 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 রংটা যে এসেছে না, হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাতে আসতে হবে। আচ্ছা, আমাদের হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আমরা একটু নামিয়ে ফেলি। হ্যাঁ, নামিয়ে ফেলছি, এখন এটি সার্ভ করব আমরা, কিন্তু তার আগে বন্না আপু একটু ডেকোরেট করে দিন সুন্দর করে। করে দিব, কিন্তু আমাদের একদম রেডি বিট, একদম রেডি, একটু যা করতে হয় একটু এত সুন্দর কালার, এই যে গ্রিন এর উপরে। আচ্ছা, টেস্ট আরো বাড়িয়ে দিলেন। হ্যাঁ অবশ্যই, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। রেডি হয়ে গেছে বিট ব্যাচ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্না আপু, এত সুন্দর একটি রেসিপি আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য।